আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার, আজকে আবারও হাজির হলাম একটি ভেষজ নিয়ে। তো বন্ধুরা, ভিডিওতে যে পাতাটি দেখতে পাচ্ছেন এইটা পেঁপে পাতা, অবশ্যই আপনারা একবার দেখেই চিনতে পেরে গেছেন। তো বন্ধুরা, পেঁপে একটি অতি গুরুত্বপূর্ণ একটি ভেষজ ফল, এবং এমন কেউ নেই যে বলতে পারবে না যে আমি পেঁপে খাই না। পেঁপে অসাধারণ গুণ রয়েছে, পেঁপে সারা বিশ্বে একটি পরিচিত একটি ফল। তবে আমারও খুব ভালো লাগে পেঁপে, আমি নিয়মিত খেয়ে থাকি এবং পেঁপের অসাধারণ গুণ রয়েছে। তো বন্ধুরা, আজকে পেঁপে নিয়ে কথা নয়, আজকে পেঁপে পাতা নিয়ে কথা। তো বন্ধুরা, পাতায় রয়েছে ব্যাপক পরিমাণে কিছু ঔষধি গুণ, আমি আজকে আপনাদের মাঝে বিস্তারিত জানাই দেবো। এই পাতায় রয়েছে এ, বি, সি, ডি, কে ভিটামিন রয়েছে, তাছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন রয়েছে প্রচুর পরিমাণে। তো বন্ধুরা, এই পাতার রস সকালে খালি পেটে নিয়মিত সেবন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায়। তাছাড়া এই পাতায় রয়েছে ব্যাপক পরিমাণে ভিটামিন। বন্ধুরা, স্বাস্থ্যহানির ক্ষেত্রে এই পাতা অতুলনীয়, এবং তাছাড়া এই লিভারের সুরক্ষায় রাখতে এবং জন্ডিস এবং লিভার সিওসিসের ক্ষেত্রে এই পাতার তুলনা নেই। যে বন্ধুদের হজমের সমস্যা রয়েছে, প্রতিদিন সকালে খালি পেটে কচি পাতার রস হাফ কাপ পরিমাণ সেবন করলে, নিয়মিত সেবন করলে একেবারে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যাগুলো একেবারে দূরীভূত হয়ে যায়। তো বন্ধুরা, এই হজমের সমস্যার জন্য একটি অনেক খ্যাতিসম্পন্ন এই পেঁপে পাতা, এবং ডায়াবেটিস যাদের রয়েছে এবং এই ডায়াবেটিস যারা নিয়মিত ইনসুলিন নিয়ে থাকে, আমি সেই বন্ধুদেরকে বলতে চাই, যদি আপনি এই পাতার রস প্রতিদিন এক কাপ পরিমাণ সেবন করতে পারেন সকালে খালি পেটে, আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো আপনার বেড়ে যাবে এবং ডায়াবেটিস সংক্রান্ত যে সমস্যাগুলো একদম মুক্ত হয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেঁপের পাতায় রয়েছে ব্যাপক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যে কারণে ক্যান্সারের ঝুঁকি কমায় এবং স্তন ক্যান্সারের অনেক উপকারে আসে। তাছাড়া এই পাতায় রয়েছে অ্যান্টি অ্যালার্জি নাশক উপাদান, যাদের অ্যালার্জি রয়েছে এই পাতার রস নিয়মিত সেবন করলে অ্যালার্জি একেবারে সেরে যায়। তো বন্ধুরা, দেখতেই থাকুন ভিডিওটি। এই পাতাটি অসাধারণ কিছু গুণবিশিষ্ট পাতা, এই পাতায় অনেক পরিমাণে ঔষধি গুণ রয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন, আপডেট ভিডিও পেতে বেল বাটনটি চাপিয়ে দিন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, বাই বাই।